সপ্তসুর সঙ্গীত স্কুলের আয়োজনে রাখি উৎসব। গোটা শহর ঘুরে রাখি বেঁধে সম্প্রীতির বন্ধন আয়োজকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। আজ রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমায় সকল বোনেরা তাদের ভাইকে দীর্ঘায়ু করার জন্য তাদের হাতে রাখি বেঁধে থাকেন। রাখি বন্ধন উৎসব ভাই এবং বোনের ভালোবাসাকে প্রতিফলিত করে। দেশের বিভিন্ন প্রান্তে জাতপাতের ভেদাভেদ ভুলে মহাসমারোহে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বনগাঁতেও পালিত হল রাখি বন্ধন উৎসব। বনগাঁর একটি সঙ্গীত স্কুল সপ্তসুর এদিন সপ্তসুর স্কুলের পক্ষ থেকে রাখি পূর্ণিমা উপলক্ষে এক অভিনব র্যালির আয়োজন করা হয়। সারা বনগাঁ সহ প্রদক্ষিণ করে এই র্যালি। র্যালি শেষে বনগাঁ থানার সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির সামনে এসে মূর্তিতে মাল্যদান করে সকলকে রাখি পরিয়ে শেষ হয় এই র্যালি। আয়োজকেরা জানিয়েছেন, রাখি বন্ধন উপলক্ষে এই র্যালির আয়োজনের অন্যতম প্রধান কারণ হল সামাজিক অবক্ষয় রক্ষা। বর্তমানে ছেলেমেয়েদের সাংস্কৃতিক চেতনা বৃদ্ধি করতে, সামাজিক দায়বদ্ধতা বোঝাতে এবং সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দিতে আজ এই র্যালির আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাজা, কবি মলয় গোস্বামী, সাহিত্যিক দেবাশিস রায়চৌধুরী সহ বিশিষ্ট জনেরা। এই বিষয়ে সপ্তসুর স্কুলের শিক্ষিকা পুষ্পিতা শীল জানান, আজ রাখি পূর্ণিমা উপলক্ষে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। এই রাখি বন্ধন প্রথা পূর্ব থেকেই হয়ে আসছে। বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনে দাঁড়িয়ে সামাজিক বন্ধনের অন্যতম মাধ্যম এই রাখি। এই বিষয়ে তিনি আরো জানান, প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে আজকাল বাস করি, তো সম্মিলিত কোনো কিছু আমাদের মধ্যে হয় না। এক জায়গায় সবাই সম্মিলিত হলে যেটা হয়, একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়, একে অপরের প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয়। আর রাখির দিনটা বেঁচেছি এই কারণে, রাখির যদি আমরা পৌরাণিক বা ঐতিহাসিক গুরুত্ব পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে একজন অনাত্মীয়কে খুব সহজেই একটা রাখি পরিয়েই পরম আত্মীয় বানানো যায় এবং তার কাছ থেকে নিজেকে সুরক্ষিত বোধ করা যায়। তো সেই কারণেই আজকে রাখির দিনটাকে বাঁধা। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় রাখি বন্ধনের প্রচলন করেছিলেন বঙ্গভঙ্গের যে আন্দোলন হয়েছিল তার বিরুদ্ধে গিয়ে। বঙ্গভঙ্গ যাতে না হয় তার জন্য রাখি বন্ধনের একটা প্রচলন করেছিল, সেটা হিন্দু মুসলমান সম্প্রীতি বন্ধনের জন্য। এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়ার। এদিনের এই র্যালিতে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরাও। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,